ফিলিজার ভাই বোনেরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে চলে আসেন, প্রথমেই দেখাবো হচ্ছে বারো মাসি জুজমালটা। বারো মাসি জুজমালটা কেন বলি আর কেন মৌমাছির চাক বলা হয়, এই সেই মৌমাছির চাক ভিয়েতনামের বারো মাসি মালটা। এটি এখন বর্তমানে অনেক জনপ্রিয় একটি মালটা এবং চাষিদের তালিকায়, মানে কৃষি যারা করে পেয়ারা চাষ করে তাদের তালিকায় এটা এক নম্বরে আছে। এখন এক নম্বর বলতে, এক কেজি পেয়ারা বেচতে গেলে 20-30 টাকা, কিন্তু এক কেজি মালটা 50 টাকা কেজি বিক্রি করা যাচ্ছে এবং বারো মাসি। এবং এটা কতদিনে ফল আসবে, কী কী পরিচর্যা আছে, কেমন খরচ, কেমন আয়, কেমন ব্যয়, এগুলো আমাদের জানতে হবে। তার আগে আমি একটু ফল দেখাই নেব। আমাদের যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা যে মৌমাছি চাকের মতন প্রত্যেকটা থোকাতে ধরে আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, ওই থোকাটা 7, এটা 8, 9, 10, 11, 12, 13, 14, 15, মানে দুইটা থোকাতে 15টা আছে। এবং যদি আমরা একটু নিচের দিকে খেয়াল করি, মাশাল্লাহ দেখেন, শুধুই ফল দেখেন, আমার হাতের গোড়ায় ফল, এই বাম হাতের ফল এবং পাতার নিচেও ফল, প্রচুর ফল আছে। এটা ভিয়েতনামের বারো মাসি জুজমালটা এবং অত্যন্ত ধরনশীল একটি জাত এবং যেটা বারো মাস ফল দেয়। এবং আজকে যদি আমি বলি যে এই মালটাটা বর্তমানে অনেক দামে বিক্রি হচ্ছে, 40 থেকে 50, অনেকে 80 টাকাও বেচছে। আমি যদি দেখাই এই থোকাটা, যদি দেখাই দেখেন মাশাল্লাহ কী পরিমাণের ফল, দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, দেখেন মৌমাছির চাকের মতন ধরে আছে। আর কি বলবো, বর্তমানে পেয়ারার চেয়ে অনেক লাভজনক একটি চাষ হচ্ছে ভিয়েতনামের বারো মাসি জুজমালটা। আমি যেটা মনে করি, এক কেজি পেয়ারা যদি 20 টাকা বিক্রি হয় তা 15 টাকা খরচ, আর এক কেজি মালটা 50 টাকা খরচ হইলে 2 টাকা খরচ, কীভাবে সেটা আমরা ইনশাল্লাহ বলবো। তারপরেও আমরা যদি এদিকে একটু দেখাই, আমাদের এদিকের যে গাছগুলো আছে মাশাল্লাহ, এদিকের গাছগুলোয় ফল আছে। তারপরে হচ্ছে আমরা যদি এদিকে দেখাই, এই দেখি এদিকে যদি দেখাই মাশাল্লাহ, এই দেখেন অতিরিক্ত রোদ, আমি একটু ছায়ায় চলে আসলাম, ছায়াতেই দেখাবো। পেছনের ডালটাই দেখেন মাশাল্লাহ, প্রায় পাকলে 20 কেজির ওপরে ফল হবে। আর আমরা ফল কেটেও দেখাবো, আগে আমি মালটা চাষের কীভাবে মালটা চাষ করবেন, কেমন জমিতে লাগাবেন, সেই বিস্তারিত একটু বলার পরেই আমি আপনাদেরকে মালটা কেটে দেখাবো। ভিয়েতনাম বারো মাসি মালটা বিঘা প্রতি 120টা চারা ধরে এবং আমাদের কাছে যে চারাটি পাবেন 3 থেকে 4 ফিট হাইটের। এবং জমি প্রস্তুত কীভাবে করবেন, যদি কারো নিচা জমি হয় অবশ্যই বেট করে নেবেন 3 ফিট বাই 3 ফিট উঁচা, যদি পানি বাদে বেশি, আর যদি না হয় না, যদি 1 ফিট বাঁধে তাহলে 1.5 ফিট বেট করবেন। বেট করে বেটে দেবেন গোবর সার দেবেন, TSP দেবেন, MOP দেবেন আর ফুরাডান দেবেন, দিয়ে সুন্দর করে ওই পুরো বেডটাই দিয়ে দেবেন, দিয়ে সুন্দর করে কোবাই দেবেন, দিয়ে 5 থেকে 6 দিন পরে জমি প্রস্তুতের পরে আপনারা এই মালটাটা রোপণ করবেন। আর এটার রোগ প্রতিরোধ ক্ষমতা, এটার মেন রোগ হচ্ছে মাকড়, এক নম্বর রোগ হচ্ছে মাকড়। 2 নম্বর হচ্ছে আপনার এটার, যেটা হচ্ছে আপনার অ্যানথ্রাক্স রোগ, যেটা বলা হয় পাতা পুড়ে পুড়ে যায়, এটার জন্য আমরা অবশ্যই কপার ব্যবহার করব। যদি কপার ব্যবহার করি তাহলে আমাদের এটাই আর এই পাতায় রোগ আসবে না। আর যদি যারা আছে, যাদের বেশি মাকড় লাগবে, তারা অবশ্যই ভাটিমেক মাকড়নাশক স্প্রে করবেন, লিটারে পার লিটারে 1 গ্রাম করে। আর যেটা বললাম যে কপার স্প্রে করবেন পার লিটারে 1.5 গ্রাম করে, তাহলে আপনার এই দুটা স্প্রে করলে আপনার গাছে কোনো প্রকার রোগ বা পোকা মাকড় থাকবে না। আর এটা যদি আপনি একবারে স্প্রে না করেন তাহলে দেখা গেল যে আপনার রোগে পোকায় বা মাকড়ে ফুল ফল নষ্ট করে দেবে। এবং যেটা বলছিলাম যে আমরা 1 বিঘা জমিতে 120টা চারা রোপণ করতে পারবো, এবং চারা রোপণের পদ্ধতিও বললাম। এবং যারা হচ্ছে সমতল জমিতে চারা রোপণ করবেন তাদের জন্য জমির সারা জমিতে গোবর সার ছিটাই দেবেন, দিয়ে কি করবেন জমি হাল চাষ করবেন। হ্যাঁ, অবশ্যই শেষ চাষের দিকে বিঘা প্রতি 20 কেজি TSP, 8 কেজি MOP, 5 কেজি ইউরিয়া, 2 কেজি দানাদার কীটনাশক দিয়ে সুন্দর করে জমি চাষ করবেন, করে 8 হাত বাই 8 হাত স্কোয়ারে রোপণ করে দেবেন। রোপণ করার 6 থেকে 8 মাসের ভিতরে এই ভিয়েতনাম মালটার ফল ধরতে সক্ষম। এবং
আমরা যদি এখান থেকে ছোট্টটা মালটাই কেটে আপনাদের দেখাবো, বড় মালটা কাটছি না, যে বড় মালটা না ছোট্ট মালটা একটা কেটে দেখাই যে কি পরিমাণের রস। দেখেন আমি এখানে সবচেয়ে এই থোকারে এই মালটাটা কাটবো, এটা দেখেন সবচেয়ে ছোট ফল, আমি এই ফলটা ধরে কাটি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন এখনই রসে টয়টম্বুর। দেখেন আমি যদি একটু রসটা চিপে দেখাই, এটা তো ফুলো মালটা, তারপরও আমি ম্যাচুড একটা মালটা কেটে দেখাবো যে কি পরিমাণের রস হতে পারে এটা ম্যাচুড মালটাতে। এ দেখেন এটা যদি দেখাই, এ দেখেন প্রচুর রস, প্রচুর রস, একবারে ম্যাচুড হয় নাই ছোটো মালটাতে। দেখেন কি পরিমাণ রস পড়ছে ক্যামেরাতে দেখতে পারছেন, এটা এটার ওজন সর্বোচ্চ 100 গ্রাম হতে পারে, এটা এখনও ম্যাচুড হয় নাই। ম্যাচুড হলে একটা ভিয়েতনাম মালটার থেকে প্রায় 1 গ্লাস রস হারভেস্ট করা যায়। এবং আপনি যদি এটার কেউ যদি কেউ এটাকে যদি শরবত বা জুস হিসেবেও বেছে, আমি মনে করি যে লাভ হবে। প্রচুর রস, আমি টিপতে পারছি না, প্রচুর রস আছে। এবারটা আমি দেখাই, ওটা টিপতে পারি নাই, এ দেখেন রস, দেখেন প্রচুর রস মাশাল্লাহ, কিন্তু ম্যাচুড হয় না এখনো, একদম দানাগুলো এখনো কিচ্ছু হয় না। আর এটা ম্যাচুড হইলে দানাগুলো অনেক বড় বড় হয়। আমরা এটা ম্যাচুড ফলও কেটে দেখাইব, তার মাঝে আমি একটা কথা বলবো, যারা বেশি বাণিজ্যিকভাবে করবেন আমাদের বাগানটা ভিজিট করেন, বাগানটা ভিজিট করে ফল খেয়ে যদি আপনার ফল ভালো লাগে তাহলে আপনারা এই মালটার চাষ আপনারা করতে পারেন। আমাদের আরেকটা গাছে চলে আসলাম, দেখতে পারছেন এদিকে মাথার উপরে, এদিকে আবার নতুন নতুন ফল। আবার যদি আমরা এই ডালটা দেখাই, এই যে এই ডালটা দেখেন কি পরিমাণের ফল আছে, এই ডালটাতে প্রচুর ফল আছে, ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা আমি জানি না, প্রচুর ফল আছে। আমরা যদি এদিকে আসি, এদিকে আসেন দেখেন কি পরিমাণের ফল আছে প্রত্যেকটা গাছে, এই দেখেন ফল সব থোকা থোকা, এই যে ফল। তারপরে যদি আমরা এই গাছটা দেখাই, এই গাছটায়ও প্রচুর ফল আছে, এই থোকাটা যদি দেখেন, এই থোকাটা দেখেন প্রচুর। আর এই থোকাটায় আমি একটা ম্যাচুড ফল কাটবো, আপনাদের দেখাবো ম্যাচুড ফলের কি রস হয়ে থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখেন আমি একটা মনে করেন একটা সবচেয়ে বাগানের খারাপ একটা মালটা কাটছি, তাই এটা রস দেখেন কি পরিমাণ রস হয়। এখানে তো গিলাস টিলাস নাই, আমাদের মাঝে মাহাবুর আছে, মাহাবুর এদিকে আসো, মাহাবুর আসো, আগে একটু খেয়ে দেখো মিষ্টি কিনা, এই ক্যামেরার দিকে তাকাও মিষ্টি কিনা দেখো, মিষ্টি প্রচুর মিষ্টি, প্রচুর মিষ্টি। আচ্ছা তাহলে হাত পাতো তো, দুই হাত পাতো, দুই হাত ক্যামেরাটার দিকে রাখেন, খুব কষে ধরো। হ্যাঁ দেখেন দর্শক কি পরিমাণের রস, দেখেন রসের টইটম্বুর, এত রস দেখেন ওর হাতটা, দেখেন একদম আমি বলো 1/3 চিপেছি, আমি যদি আর একটু চিপি কেটে দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন দেখেন ওর হাত, দুই হাতটা একদম বোঝাই হয়ে গেছে, প্রায় 4 কাপের 1 কাপ রস হয়। দেখেন রস, দেখেন এই দেখেন, আস্তে করে সার, আস্তে করে দাও, আমার হাতে দাও, দাও দাও দাও, দেখেন আমার হাত বোঝাই হয়ে গেছে, আরও পড়ে যাচ্ছে, এই দেখেন, এই দেখেন রস, দেখেন মাশাল্লাহ প্রচুর রস, প্রচুর রস। এটা দারুণ খেতে, যারা ভিয়েতনাম 12 মাসি মালটা রোপণ করতে চাচ্ছেন আমাদের থেকে, নিঃসন্দেহে নির্ভয়ে আমাদের থেকে এই মালটা সংগ্রহ করতে পারেন। দেখেন এক এক থোকাতেই 8 থেকে 10 পিস করে ফল ধরে আছে, এবং প্রত্যেকটি আমাদের মাদার গাছের ভিডিও দেখাচ্ছি, আমাদের বলো ওই মাদার গাছে আরও এদিকের মাদার গাছে বলো আরও ফল ধরে আছে, দেখেন এদিকের ফলগুলো, এদিকে সব প্রত্যেকটা গাছে ফল ধরে আছে, দেখেন এই দেখেন ফল, উপরে ফল, সব দিকে ফল আছে, ফলের কোনো কমতি নাই। যারা আজকে ভিয়েতনাম 12 মাসি মালটা সম্পর্কে ভিডিও দেখলেন বা জানলেন, যদি ভিয়েতনাম মালটা চাষ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার কাঙ্ক্ষিত চারাটি আমাদের থেকে সংগ্রহ করতে পারেন। যারা চারাগুলো সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করে চারাগুলো হোয়াটসঅ্যাপ ইমোতে দেখে
ভিডিও কলে দেখে অর্ডার করুন। আর যারা প্রবাস থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু।